হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়ার সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? জানি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখতেই পাচ্ছি এই যে আমি এখন রেডি হয়ে নিয়েছি, এখন একটা বাজে, এখন দুপুর একটা বাজে। এখন আমি কোথায় যাচ্ছি? আমি এখন যাচ্ছি আমার বড়দির বাড়িতে। আর বড়দির বাড়িতে আজকে কী কেন যাচ্ছি সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। আর একটু বাদে ওখানে আজকে দিশানিকেও নিমন্ত্রণ করেছে, তো প্রীতম এখনও ঘুমাচ্ছে। প্রীতম উঠলে ওদিক দিয়ে দিশানিও যাবে, প্রীতমও যাবে। আর তোমাদের কাকুর তো এখন ভীষণ পুজোর কাজের চাপ, সে নেই, ওর জন্য আমি খাবার অবশ্যই পাঠিয়ে দেবো। তো আমি এখন যাচ্ছি দিদির বাড়িতে। কেন যাচ্ছি, কিসের জন্য নিমন্ত্রণ করেছি সেটা চলো তোমাদেরকে দেখাই। তো ফাইনালি চলে এসেছি দিদির বাড়িতে। এই যে দেখে নাও, সবাই বসে পড়েছে, খাওয়া দাওয়া চলছে, এখনো দেওয়া হয়নি, সবাই জাস্ট পাতা দেওয়া হয়েছে। ওই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, এখন খেতে দেবো। হ্যাঁ, আমার ছোটো বোন আবার পেয়ারা খাচ্ছে, এত কিছু খাওয়া দিয়ে ছোটো বোন পেয়ারা খাচ্ছে, টেবিলে কেউ বসেনি, সবাই নিচেই বসেছে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে রয়েছে দিদির বাড়ির ওপরে, রয়েছে দিদির ঘরের ওপরে। এই যে দিদির ঘরে এখন দিদি, দিদির ছেলের বউ সবাই রেডি হচ্ছে। তো আমাদের যার বার্থডে তার আগে খাওয়া হয়েছিল বলে তাকে দেখাতে পারিনি, সে হচ্ছে আমার বড় জামাইবাবু, তাকে দেখাতে পারিনি। যাক, অন্য সময় তাকে আমি দেখিয়ে দেবো। তো এখন আমাদের খাওয়া দাওয়া এই কারণেই কমপ্লিট করেছি। আমাদের এখন এক জায়গায় যাবো আমরা ঘুরতে, যেহেতু আমাদের নতুন দুই বিয়ান এসছে, সেই বিয়ান দিয়ে আমরা এক জায়গায় বেড়াতে যাবো। সেই জন্য এই যে তিথি সেজে রেডি হয়ে গেছে। আর ওটা আমার ছেলের বউমও হতে পারে, মেয়ে হতে পারে। এদিকে আমার দিদি দাঁড়িয়ে আছে, এখন রেডি হচ্ছে, জামা প্যান্ট পরবে। চুড়িদারি এসেছিলাম, দিদি বাড়ি একটা অনুষ্ঠান ছিল, সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি, কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো, আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। যে গাড়িতে রয়েছে আমাদের এক নতুন বেয়ান, আর রয়েছে আমার মা, আর রয়েছে আমাদের আর এক ছেলে, সামনে আছে দিশানি, প্রীতম। তো আমরা এখন গাড়ি করে কোথায় যাচ্ছি, খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু কোন জায়গাটায় যাচ্ছি সেটা নেমেই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি চলে এসেছি গুপ্তবৃন্দাবন, গুপ্তবৃন্দাবনের মন্দিরের সামনে আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা, এই যে এখন আমরা মন্দিরের সঙ্গে ঢুকবো। তো চলো আগে ঢুকি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি চলে এসেছি আমরা গুপ্তবৃন্দাবন। এই যে গুপ্তবৃন্দার মন্দির, আগেও একবার এসেছিলাম, তোমাদেরকে সে মন্দির দর্শন করিয়েছিলাম। তো আজ আবার এখন চলে এসেছি আমরা গুপ্তবৃন্দাবনে। আর আমার বদ্দি, বদ্দির ছেলের বউ, বদ্দির বিয়ান, এক বিয়ান আমাদের সাথে চলে এসছে, ওরা সবাই আসছে, তিথি রাজা ওরা আসছে, আমরা চলে এসেছি। তো চলো এই দেখাচ্ছি তোমাদের, ব্যাক ক্যামেরা করে ঠাকুর দর্শন করাচ্ছি। বৃষ্টি বলে জায়গাটা নিঝুম নিঝুম লাগছে না? ওই যে দেখো মন্দির চলছে, এই যে ঠাকুর এখানে মন্দিরে রয়েছে, এই যে মন্দির, মন্দিরে রয়েছে ঠাকুর, তার সাথে সাথে এখানেও রয়েছে এক মন্দিরে, গুপ্তবৃন্দাবনের ভিতরে রয়েছে কি ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে রয়েছে রাধা কৃষ্ণ, আর রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা। এই যে দেখো, তো ফাইনালি চলে এসেছে ওই যে আমার বড়দি, বড়দির ছেলে, ছেলের বউ, মেজদির ছেলে, সবাই এখানে চলে এসেছে। ওরা আসতে দেরি হয়েছে, আমরা আগে এসে পৌঁছে গেছি গুপ্তবৃন্দাবনে। এই যে এখানে দাঁড়িয়ে আছে দিশানি, তো অনেকটা অন্ধকার হয়ে গেছে, মেঘ করে রয়েছে, তো বেশিদিন থাকতে পারবো না, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, সারাটা দিন বিশাল বিশাল মজা করেছি। গুপ্তবৃন্দাবন থেকে ঘুরে আসার পথে ভীষণ বৃষ্টি হচ্ছিল, আমার মেজদির বাড়িতে এসেছিলাম। কারণ তোমরা জানো আমার বড়দির ছেলের যে শাশুড়ি, সে সবাইকে পুজোর জামা কাপড় দিতে এসেছিলো। তো মেজদির বাড়িতে ঢুকলাম, সেখানে মেজদির বাড়িতে চা টা খাওয়ার পর মুষলধারে বৃষ্টি, ওখানে আটকা পড়েছি, চলে আসতে পারছি না। তখন আবার মা কী করলো, মেজদির বাড়িতে গোবিন্দভোগ চালে মুগ ডালের খিচুড়ি রান্না বসিয়ে দিল, খিচুড়ি আর পনির। তো আমরা সেটা খেয়ে দিয়ে প্রীতম গাড়ি বের করলো, গাড়িতে করে বাড়িতে আসলাম, দিয়ে প্রীতম গাড়ি গ্যারেজে রেখে দিয়ে মোটরসাইকেলে চলে আসলাম। এই যে এক্ষুনি আমরা বাড়িতে পৌঁছলাম, দেখতেই পাচ্ছ এই যে এখনও জামা ছেড়ে উঠিনি, এক্ষুনি জাস্ট ঢুকলাম। তো খুব মজা করেছি, বিশেষ করে গুপ্তবৃন্দাবনটা তো খুব একটা মজারই জায়গা, কিন্তু বৃষ্টি হচ্ছিলো বলে একটু অন্ধকার হয়ে গেছিলো। যদি অন্ধকারটা না হতো তাহলে ভীষণ ভালো লাগতো, কারণ অনেকেই গেছিলাম আমরা। আর ফেরার পরে যে মেজদির বাড়িতে যখন আমার মা খিচুড়ি রান্না করেছিলো, আমরা ওখানে এসে ভীষণ মজা করেছি, যে যা পেরেছি ঠিক ভুল গান করেছি, গানের লড়াই খেলা হয়েছে, প্রীতম সেটা লাইভে দেখিয়েছে। আর যদি কেউ ভুল ভালো হয় করে থাকে সেটা দিয়ে তোমরা কেউ কিছু মনে করো না, ওটা সবাই জাস্ট মজা করেছে, আদার্স কিছুই না। কারণ আমরা তো কেউ শিল্পী না, আমরা যে যার মতো নিজেরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করেছি, আর কি টাইমটা পাস করেছি। তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই তুমি লাইক কমেন্ট শেয়ার করে তোমরা জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে টং করে বাজিয়ে দেবে। আবার আসবো পরের ভিডিওতে, ততক্ষণে যেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসছি, টাটা।